খুলনা ঢাকা ও চট্টগ্রামের পর তৃতীয় বৃহত্তম শহর হিসেবে খ্যাতি অর্জন করে। খুলনা বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি। খুলনা বিভাগের রয়েছে দশটি জেলা, সেগুলো হচ্ছে খুলনা, যশোর, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও বাগেরহাট। এই বিভাগের রয়েছে মোট 59টি উপজেলা। খুলনা মহানগরীর মধ্যে মেট্রোপলিটন থানা রয়েছে মোট 8টি, এর মধ্যে নতুন 3টি। খুলনা বিভাগের মোট আয়তন 22,285 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 1,55,63,000 জন। 1960 সালে খুলনা বিভাগ গঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1990 সালে। খুলনা জেলা ও খুলনা বিভাগের সদর দপ্তর এই খুলনা শহরেই অবস্থিত। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রূপসা ও ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীন নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় এই শহরকে শিল্প নগরী হিসেবেও ডাকা হয়। খুলনা শহর থেকে 48 কিলোমিটার দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা সমুদ্র বন্দর অবস্থিত। খুলনা বিভাগের যশোর জেলায় রয়েছে এই বিভাগের একমাত্র বিমানবন্দর। এছাড়াও যশোর জেলার বেনাপোলে রয়েছে দেশের প্রথম শ্রেণীর স্থলবন্দর, অর্থাৎ বেনাপোল স্থলবন্দর। স্বাধীনতা পরবর্তীকালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো পুনর্গঠনে শিল্প নগরী হিসেবে খুলনা তখন বিশেষ ভূমিকা পালন করে। বর্তমানে শিক্ষাখাতেও খুলনা বিভাগ বিশেষ অবদান রেখে চলেছে। এই বিভাগে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 5টি, বেসরকারি 2টি, সরকারি মেডিকেল কলেজ 3টি, বেসরকারি মেডিকেল কলেজ 4টি, সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 25টির মতো, সরকারি ও বেসরকারি কলেজ 30টিরও বেশি, সরকারি ও বেসরকারি স্কুল 50টিরও অধিক। এই বিভাগে প্রতিষ্ঠিত মাদ্রাসা রয়েছে 10টিরও বেশি। খুলনা বিভাগের নিউজ পেপার সংখ্যা 20টি মতো। পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত, এই জন্য খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়। এই খুলনা বিভাগের বাগেরহাট জেলাতে রয়েছে বিশ্বের ঐতিহ্যবাহী খানজাহান আলীর ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের অর্থনীতিতে খুলনা বিভাগের অবদান অপরিসীম। খুলনা আমাদের জীবনের সাথে মিশে, খুলনা আমাদের ভালোবাসার এক অন্যতম অধ্যায়। খুলনা নামকরণের উৎপত্তি নিয়ে বেশ কিছু মতভেদ রয়েছে, তবে সবচেয়ে বেশি আলোচিত মতগুলো হচ্ছে ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত খুলনেশ্বরী মন্দির থেকে খুলনা নামের উৎপত্তি। আবার অনেকেই বলেন 1766 সালে ফলমাহুদ জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ডে কালনিয়া শব্দ থেকে খুলনা শব্দটি এসেছে। অনেক বিজ্ঞজনের মতে কিসমত খুলনা মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকেই বলেন ব্রিটিশ আমলের মানচিত্রে লিখিত যশোর খুলনা শব্দ থেকে খুলনা শব্দটি এসেছে। মতভেদ ভুলে, তর্ক বিতর্ক এড়িয়ে আমরা সবাই খুলনাবাসী। আমাদের বিভাগ খুলনা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।